بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত মহতরাম ভাই, জানতে চেয়েছেন কোন একটা আংটির মধ্যে সংক্ষিপ্ত ভাবে লেখা রয়েছে আল্লাহ মোহাম্মদ হাসান হোসেন। তো প্রথম কথা হচ্ছে, যেখানে আল্লাহর নাম লেখা থাকবে সে আংটি ব্যবহার করবে, আর সে আংটি ব্যবহার করে বাথরুমে যাবে, অনেক সময় বাম হাতে থাকলে সেটা দিয়ে পায়খানা পরিষ্কার করবে, অথবা এমন কোনো কাজ করবে, খানা খাবে, আরো বিভিন্ন ইত্যাদি কাজ, স্ত্রী সহবাস করবে। তাহলে আল্লাহর নাম নিয়ে এই ধরনের অনৈতিক কাজ করা, এটি শরীয়ত ইসলাম কখনো এটাকে বৈধতা দান করে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ মোহাম্মদ হাসান হোসেন এগুলা এক শ্রেণীর শিয়ারা অথবা সুফিবাদ লোকেরা করে থাকে। যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, আর তাদের একটি আকিদা রয়েছে পাঁচে পঞ্চাতন, যেটি সংক্ষিপ্ত আকার লেখা রয়েছে। পাঁচে পঞ্চাতন বলতে গেলে তারা ওই হাসান হোসেন এবং ফাতেমা আলী আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চারটা নাম, এই পাঁচজনের নামকে তারা পাঁচে পঞ্চাতন বলা হয়। আর তাদের কাছে সাহাবায়ে কেরামরা হচ্ছে কাফের এবং সাহাবায়ে কেরামদের গালি দেয়। তো আসলে এগুলা হচ্ছে যে শিয়াদের কাজ অথবা এক শ্রেণীর জাহেল মূর্খ সুফিদের কাজ। অথবা এই ধরনের আংটি ব্যবহার করা কখনো বৈধ হবে না যেখানে আল্লাহর নাম লেখা রয়েছে আর যেখানে হাসান হোসেন শিয়া আর ব্যবহার রয়েছে। এর মাধ্যমে কি হবে, একজনের দেখা দিকে আরেকজন এই আকিদা পোষণ করবে, আরেকজন ব্যবহার করবে, কখনো এটাতে চেষ্টা করবে বরকত হাসিলের জন্য, কারণ দিন দিন যাচ্ছে আর জাহেলিয়াত প্রকাশ পাচ্ছে, আর শয়তান সবসময় জাহেলিয়াতকে বাড়ানোর জন্য বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে থাকে। অতএব এই ধরনের আংটি ব্যবহার করা কখনোই বৈধ হবে না। আল্লাহ আলম।